এ পুলিশের জন্দামারে এত খাটাইতেছেন, আমি তো একেবারে টায়ার্ড, মানে ক্লান্ত হয়ে গেছি যে। হ্যাঁ ঠিকই কইছেন। হ্যাঁ মুই কি করবো ভাই, কন দেই আপনি যাইবেন মন লাগে না থাকবেন হইলে? আমি তো চলতে পারতেছি না, পুলিশ যদি দাঁড়ায় না আমি দৌড়াতে পারবো না তো। হলেন ভাই, এই আম গাছের লাগে, এই আম দেখেন এই আম গাছটা? এ আমি না, আরে তো আপনি দেড় হাতের বেশি তো দেন না সামনে। ও হ্যাঁ, এটা আম গাছ তো? হ্যাঁ। এবিআই এখানেও মিথ্যা কথা বললেন। কি? এটা তো আম গাছ না। কি গাছ চাইলে? এটা হলো বেল গাছ। আরে আপনি তো সহি দেন না, আরে বেল গাছে কাটা থাই কাটা থাই কাটা পাতে না মাঝে না, না এটা পাতাও তো পাই না যে দেখাবো। হলেন মই আপনার কই, আপনি অত চিন্তা করেন না, এনে লুকাইয়ে থাকেন। আপনার জন্য কি কম, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, একটু শরবত আনছিলাম। শরবত? যে কিসে শরবত? ওই যে আপনি যে নিয়ত করিয়া খাইবেন সেই নিয়ত পূরণ হইয়া যাইবে, বুঝছেন? এই শরবত খাইলে আপনার মনের নিয়ত পূরণ হইয়া যাইবে। বুঝতে এইবেলি একটা শরবত খুঁজতে লাগছিলাম। আপনার এমই একটা প্রশ্ন করতে পারি, যে আপনি কি ভালোবাসা করছেন? হ্যাঁ তো করছি। কয়জনের লোক? তা ধরেন 19-20 তো হইবেই। ফুপু কি হচ্ছে এসব? হ্যাঁ 20 জন, এর মধ্যে কি কপাল পোড়া মোর নামদা আছে? আপনার নাম? কে আপনার নাম থাকবে কে? না কইছিলাম কি, এই যে মুখ চোখ পরিষ্কার করিয়া মানে কামাইয়া, না এককালে মুই বেমানা নম নাম ভাল লাগে, বুঝছেন? ও এই কিলিন শেফ হলে আপনার ভালো চিনাইবে। আপনি কি জানেন যে আপনার এক পাও অলরেডি কয়েকবারের মধ্যে ঢুকে গেছে? মোর জন্য কই নাই, বুঝলে যান মোর কথা, মুই কইছি মোর বিয়ার জন্য, বুঝলেন? বিয়াই মানে ওই আন্দাটা? আরে সুবহান মাবুত, আন্দা হইলে কি তার মনে প্রেম ভালোবাসা থাকতে নাই? হাই আছে হেগো, মোর দ্বারা না ফুটাইয়া আর একখানে যাইয়ে ফুটান। এখন মরে কন্ধে এই শরবত কোথায় দিয়ে আমদানি হরছে? এ হইল মগো কীর্তন কলা গাঙ্গের পানি। আমি তো বুঝতে পারতেছি না কোন দিক গেল যে। ও অপেক্ষা করা খুব কঠিন ব্যাপার। ইস, আমি যদি গান গান জানতাম না এখন গান গাইতাম। বিআই রে ও বিআই, সিডি দিলাম ফত্র দিলাম নো আইলা কিল্লাই, বিআই রে ও বিআই। আবার তো ঘুম পাচ্ছে যে। আচ্ছা দাঁড়ায় গোড়া ঘুমায়, আমি তো পারবো ঘুমাইতে, আমি একটু চেষ্টা করি না। কি কীর্তন খোলেন নদী জন্মের পাড়িতে যেহিনে ডুবাইয়ে বড়াইলাম, তুই এই সময় এই কথা কইতে? ওই কীর্তন খোলা নদীর পানি দিয়ে মানত কালে মনে আসা পূর্ণ হয়। একটা সোফার বাইরে দাহের বারান্দা ফাড়াই হারাম, শয়তানের ঘরে শয়তান, পাঁচিস ঘরে পাঁচিস, এক গালি তুই আই আবার খারাই। মিজাজটাই দিছে খারাপ করছে। কুপু তোমাকে বারবার বলেছে এত সাজবে না, এত সাজবে না, আমার কথা শুনো তুমি। ও মাবুত, এটা তুই কোন ধরনের কথা কইলি আই? এরপর থেকে না তোমাকে নিয়ে বের হব না। হন মোর সাজার প্রয়োজন মুই সাজছি, হেইয়ের মানে তো এই না যে রাস্তার বুড়ি আন্দা কানা খোড়া লুলা ওই ফহির মিসকিন সব মোর কপালে জড়বে। আশোকা চলো এবার চলো। না ওদিকে যাবো না, মেজাজটা খারাপ হয়ে গেছে। ল বাইর ল,
আমি এই থ্যাঙ্ক ইউ স্যার পুলিশ পুলিশ এদিকে তারা করছে এই ওইদিকে না আরে কানা এইদিকে